যে এই 3 বছরে বিজেপি সরকার আইয়া ট্রাইবেল এলাকা কোনো উন্নতি নাই, কোনো কাজকর্ম নাই, মানুষের হাহা হয়ে গেলে কাজ নাই, কর্ম নাই, মানুষের চলাফেরা করন বন্ধ হয়ে গেল, হাট বাজারে যাওয়ান বন্ধ হয়ে গেছিল। এই 3 বছরে যা করছি যারা বিজেপি করন যা তারাও তো অন বিরক্ত হয়ে গেছে। কী আমরা গরিব মানুষ হাট বাজার করন, হাট বাজার যাইতে পারে না, গরিব মানুষ কাজকর্ম নভার কি সরকার আনলো, হাঁ হাঁ করি সরকারে পয়সা দেখে আর আনছি সরকার লোভ করি, যখন পাইছি আর অন্ত আর মানুষের কেবল কষ্ট দিতে আছে, হাট বাজারে যাইতে পারে না, কাম করার কিচ্ছু নাই, মানুষের চলাফেরা করতে পারে না, এই মানুষের বিরক্ত হয়ে যখন কি করি আবার শান্তি শৃঙ্খলা সরকার গঠন করব। আনি মং ইদু কুমার ত্রিপুরা, যে এত বছর পাতি খেলাই ফেয়া কোনো কংগ্রেস আমল এমন একটু কষ্ট মান যায়, কিন্তু 3 বছর বিজেপি ফাইয়ই সরি কাঙাল গরু গরুমা হাট বাজার খেলাই মা দিয়া একসি এরা থামা দিয়া সামু হমং করে খাদ্য সমস্যা জিনিসপত্র দাম বাড়ি রাহা তাক তেমন খেলাই করি কাঙাল চলে নাই চং এই সরকার না নাই হা সুযোগ সুবিধা দিয়ে অনানি নাই মানে হুম আর সেই প্রেসার খেলাই প্রেসার সে কারণে তাব এই সরকার না সঙ্গে তোমা খেলাই করে হমা নাই আবার চিনি শান্তি শৃঙ্খলা সরকার না সঙ্গে তোমা না দেয় চুম না তাও যত বছর সহযোগিতা খেলায় কি বিজেপি খেলাই নেই কি সিপিএম খেলাই নেই সবাই আলোচনা বহু জায়গা জায়গায় আলোচনা অংলাই এই সরকার না তবে বিরাট কষ্ট বউ হা করি কাঙাল মুসাইয়া মানে অহা কোনো কোনো জায়গা মুসাইয়াব তো হা কোনো কোনো জায়গা হাট বাজার অসমিয়া যেন এই সরকারের সঙ্গে তোমার খেলাই যে পাল্টাই হনাই এখন জনগণ যত নাই দি চিন্তা খেলাই নাই দি জানি বিজেপি চিন্তা খেলাই নাই দি নেন বিজেপি খেলাই তিনি হাট বাজার অসমিয়াব তো হা চিনি বড় বসা না চিনি বড় বসা আই তাও পাহাড় জঙ্গল যেন তার খেলাই ঠিক হয় হা আই সে সরকার পরিবর্তন খেলাই নি চুমা যত সহযোগিতা খেলাই বেন চিন্তা খেলাই এডিসি বুড়ো তোমার খেলাই সঙ্গে পাল্টাই তোমার নাই বেন যত চিন্তা খেলাই।